সাতশো তেরো দু করেছিল শ্রীলঙ্কা বাংলাদেশের পাঁচশো পেরোনো ইনিংস আছে তিনটা লঙ্কানদের বিপক্ষে ওই ম্যাচেই নিজেদের সর্বোচ্চ পাঁচশো তেরো করেছিল মমিনুলরা টিম লিডারের হাতেই চট্টগ্রাম টেস্টের সম্ভাব্য একাদশ কথোপকথন দেখে মনেই হচ্ছে একাদশ নিয়ে একমত হতে পারেননি দুজন পরক্ষণেই মোমিনুল হকের কাছে ছুটে যান সুজন বেস্ট এলিভেন নিয়ে মতামত দেন টাইগার ক্যাপ্টেনের তাতেও হয়নি সুরাহা সুজন মমিলের সাথে যোগ দেন রাসেল ডোমিঙ্গো চলে দীর্ঘ আলোচনা এদিকে দারুণ একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম